ইআইটি একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বিন্দু রেখা রশি ও রেখাংশ নিয়ে আলোচনা করব প্রথমে জেনে নেই বিন্দু কি। যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভেদ কিছুই নেই কিন্তু শুধুমাত্র অবস্থান আছে তাকে আমরা বিন্দু বলি যেমন এটি একটি বিন্দু এই বিন্দু থেকেই রেখার উৎপত্তি যেমন এখানে একটি বিন্দু নিলাম এই বিন্দু সংখ্যা যদি আমরা ডানে বামে দুই দিকেই অসীম পর্যন্ত বৃদ্ধি করতে থাকি তখন একটি রেখার উৎপত্তি হয় অ্যাভি একটি রেখা এই রেখা ডান দিকে এবং বাম দিকে এই তীর চিহ্নের অর্থ হচ্ছে রেখাটি ডান দিকে আর বাম দিকে অসীম পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে কোন পর্যন্ত বৃদ্ধি পাবে তা আমাদের জানা নেই যেহেতু রশ্মিটি কোন পর্যন্ত বৃদ্ধি পাবে তা আমাদের জানা নেই তাই আমরা বলতে পারি রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই যেহেতু রেখাটি দুই দিকেই বৃদ্ধি পাচ্ছে কোন জায়গায় গিয়ে শেষ হবে তা আমাদের জানা নেই তাই রেখার নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই এখন দেখি রশ্মি কি এব একটি রশ্মি যা এ বিন্দু থেকে বৃদ্ধি পেয়ে বি এর দিকে অসীম পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে কোন পর্যন্ত বৃদ্ধি পেয়ে শেষ হবে তা আমাদের জানা নেই তাই আমরা বলতে পারি রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই যেহেতু রশ্মি মাত্র বিন্দু এ বিন্দু থেকে শুরু হয়েছে আর বি এর দিকে অসীম পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে কোন পর্যন্ত বৃদ্ধি পেয়ে শেষ হবে তা আমাদের জানা নেই তাই রশ্মির একটি নির্দিষ্ট বিন্দু আছে অপর প্রান্তবিন্দু আমাদের জানা নেই তাই রশ্মির ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটি রশ্মির একটিমাত্র প্রান্তবিন্দু আছে এখন দেখব রেখাংশ কী রেখাংশ শব্দটা থেকে আমরা এর ধারণা পেয়ে যাই এটি আসলে কী রেখাংশ মানে হচ্ছে রেখার অংশ সিডি একটি রেখা এই রেখা থেকে যদি আমরা নির্দিষ্ট একটি অংশ এবি কেটে নেই তাহলে এই অ্যাবি হচ্ছে রেখাংশ যেহেতু আমরা নির্দিষ্ট একটা দৈর্ঘ্য এবি কেটে নিয়েছি তাই আমরা বলতে পারি যে রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে যেহেতু আমরা এই দৈর্ঘ্যটুকু কেটে নিয়েছি তাই এই দৈর্ঘ্যটুকু আর বৃদ্ধি পাবে না এ আর বি দুইটা বিন্দুতে স্থির থাকবে তাই আমরা বলতে পারি রেখার ক্ষেত্রে দুটি প্রান্তবিন্দু আছে আজ এ পর্যন্তই আগামীকাল আমি কোন নিয়ে আলোচনা করব